বদনখানা গম্ভীর করে একটা মায়াবী রূপ দেখাচ্ছে, মুখ ফুক বাকি একদম একেবারে ভদ্র ছেলের মতো। যুধিষ্ঠির মহারাজের মায়া পড়ে গেল, বলছে প্রভু ছেড়ে দিতে বলো, এই দেখো দেখলে কত মায়া লাগে, এইভাবে কেউ বেঁধে রাখে, এইভাবে কেউ আটকে রাখে, ঘরে বাধা রাখে, ওকে ছেড়ে দিতে বলো। তোমার বলি মহারাজ যখন এত দানি সরল সাদা সিধে এই মানুষটাকে এভাবে বেঁধে রেখেছে, ওকে ছেড়ে দিতে বলো। মহারাজ আজ্ঞা করুন প্রভু, এদিকে আসুন, এদিকে আসুন। যুধিষ্ঠির মহারাজ জানতে চাইছে যাকে তুমি বেঁধে রেখেছো তার নাম কি, কেন তুমি তাকে বেঁধে রেখেছো, এটা যুধিষ্ঠির মহারাজ জানতে চাইছে। বলি মহারাজ তখন যুধিষ্ঠিরকে বলছে, মহারাজ আপনি ওকে ছেড়ে দেবার কথা বলবেন না, আপনি জানেন না ও কত অত্যাচার করে, কত অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, এই জন্য একে আমি গরুর মতো বেঁধে রেখেছি। মানে কে ও, ওকে বেঁধে রেখেছি কেন? আরে দেখুন দেখতে কিরকম মায়া লাগছে, আগে ছেড়ে দিন তো। বলে ছেড়ে দিলে কি অত্যাচার করবে তুমি জানো না, ওকে যদি এখন ছেড়ে দি ও যে কি অত্যাচার শুরু করবে সে ধারণা তোমার নয়। মানে মানে বলে তাহলে এটা কে? তখন বলি মহারাজ বলছে, শুনুন যুধিষ্ঠির মহারাজ, যাকে আমি গরুর মতো করে বেঁধে রেখেছি আমার এই রাজপ্রাসাদে, এমনি এমনি বেঁধেছি, এ হলো সেই অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী কলিযুগের রাজা মহারাজ কলি। বলে কলি মানে সেই অত্যাচারী পাপাচারী যার কথা শুনেছিলাম এই সেই কলি? বলল হ্যাঁ। বলে দেখুন আমি কথা দিলাম ও কিচ্ছু করবে না, ও কিচ্ছু বলবে না। বলে আচ্ছা তুমি ওকে বেঁধে রেখেছো কেন? বলে কেন বেঁধে রেখেছি জানেন, কলিযুগ এখনো শুরু হয়নি, এখন দাপর যুগ চলছে, আর এ ব্যাটা কি করেছে এই কলিযুগ চালু করে দিয়েছে, দাপর যুগ চলছে। তখন পরীক্ষিত রাজা, দাপর যুগের শেষ রাজা হলো পরীক্ষিত রাজা, তো পরীক্ষিত রাজার আমল চলছে আর এবাটা কলি তার রাজত্ব চালু করে দিয়েছে, এই জন্য একে গরুর মতো বেঁধে রেখেছি। যুধিষ্ঠির মহারাজ বলে ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম, ওকে দেখে মনে হয় আর অপরাধ করবে না, বুঝলে আর অপরাধ করবে না, আর অত্যাচারও করবে না, ওকে আপনি ছেড়ে দিন। ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না, ছেড়ে দিলে জানে কি করবে, এই কলিকে যদি একবার ছেড়ে দেওয়া হয় ভগবান কৃষ্ণ জানেন এই কলি কি করতে পারে আর কি করতে না পারে। প্রভু তুমি বলো না, আরে দাঁড়িয়ে আছো বলো না, ছেড়ে দিতে। ভগবান কৃষ্ণ কলির লীলাটিকে দেখানোর জন্য বলে উঠল, বলি যুধিষ্ঠির মহারাজ যখন বলছে ওকে তুমি ছেড়েই দাও, ওকে তুমি ছেড়েই দাও। বলে প্রভু আপনি বলছেন ছেড়ে? বলে হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ যখন বলেছে ওকে তুমি ছেড়েই দাও, তো ভগবানের কথা না করা যাবে না, ভগবান যেই না বলেছে ছেড়ে দাও। বলি মহারাজ কি করলো, ঘোর কলি, কলি মহারাজের বাঁধন খুলে দেওয়া হলো, দরজাটি যখন খুলে দিল কলি তখন কি করছে দেখুন, একেবারে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে, মানে পাশে দাঁড়িয়ে একটা ভাবভঙ্গি দেখাচ্ছে। স্টাইল দেখাচ্ছে আর কানে কানে বলে যাচ্ছে ভগবান কৃষ্ণকে, তুমি আমাকে ছেড়ে দিলে তো, তো তুমি যখন আমাকে ছেড়ে দিলে তাহলে ছেড়ে দেওয়া মানে উপকার হলো না অপকার হলো না, তার বাঁধন খুলে দিল তাকে উপকার করলো না ক্ষতি করলো, অথচ তো সেই কলি ভগবান কৃষ্ণের কানে কানে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে দিলে তো, ঠিক আছে
তাই তুমি যখন আমাকে ছেড়ে দিয়েছো তাই তোমাকেই আমি প্রথম দেখেছি। বলেই কলি যখন চলে গেল, যুধিষ্ঠির মহারাজ তখন ভগবান কৃষ্ণকে বলছে, প্রভু ও কলি যাবার সময় তোমাকে কি বলে গেল, কি বলে গেল? তখন কৃষ্ণ তখন বলছে, যুধিষ্ঠির ও আমার কানে কানে বলে গেল যে আমি ওর ভালো করেছি, আমি ওকে ছেড়ে দিতে বলেছি, তাই ও আমাকে আশীর্বাদ করে গেল। ও হ্যাঁ করবে নাই বা কেন বলো, তুমি ওর কম উপকার করলে, এতদিন বাধা ছিল আর তুমি ওকে ছেড়ে দিতে বললে, ও ছাড়া পেয়ে গেল, ও তোমাকে আশীর্বাদ করবে না? নিশ্চয়ই করবে। তো কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, কি আমার উপকার করবে আর কি আমার আশীর্বাদ হবে সেটা একটু পরেই টের পাবে, বুঝলে, একটু পরেই টের পাবে। তো বলি মহারাজ বলছে, চলুন প্রভু ভেতর ঘরে যাই, আপনি যখন আমার দরবারে এলেন সেবা সেবার ব্যবস্থা হলো, সেবা অন্তে ভগবান কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির চলো এবার যাওয়া যাক, বাড়ি ফেরা যাক। হ্যাঁ চলো। তো বলি মহারাজের দরবার থেকে যখন বিদায় নেবার জন্য প্রস্তুতি নিয়েছে, প্রখর রৌদ্র মাঠ ঘাট পেরিয়ে যাচ্ছে, যেতে যেতে রৌদ্র আর সহ্য হচ্ছে না, যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু একটু বিশ্রাম নেওয়া যায়। ভগবান কৃষ্ণ বলে, কোথায় বিশ্রাম নেবে? বলে কেন, বাবলা গাছের তলায়, বাবলা গাছের তলায় ছায়া বেশি নাকি, ছায়া বেশি না, খেজুর গাছের তলা বলছে না? বলে তাহলে কোথায় বসবে? বলে ওই বটবৃক্ষ তলে বসবো, ওই বট গাছের নিচে একটু বিশ্রাম করব। ভগবান তখন বলছে, যুধিষ্ঠির মনে মনে বলছে, যুধিষ্ঠির তুমি জানো না ওই বট গাছের উপরে কে বসে আছে, একটু পরেই টের পাবে, বুঝলে? তো চলো বট গাছের তলায় একটু বসি। তো ভগবান বসেছে, যুধিষ্ঠির মহারাজ বসেছে, প্রখর রৌদ্র হঠাৎ হঠাৎ দেখছে ওই বট গাছের উপর থেকে ঝরঝর করে বৃষ্টি, যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবছে, কি ব্যাপার, চারিদিকে রৌদ্র সূর্য উদয়মান, আরে বট গাছের উপর থেকে তো বৃষ্টি পড়ছে কেন, কি ব্যাপার? ভগবান কৃষ্ণ তখন পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, যুধিষ্ঠির একটু পরেই বুঝতে পারবে বৃষ্টির উৎপত্তি কোথা থেকে। কিছুক্ষণ পর আবার ওই বট গাছের উপর থেকে ঝরঝর করে বৃষ্টি, প্রভু বৃষ্টিটা কোথা থেকে হলো? ভগবান কৃষ্ণ তখন বলছে, যুধিষ্ঠির তুমি জানো না এই বৃষ্টির উৎসস্থলটা কোথায়, তাকিয়ে দেখো অপরে তাকিয়ে দেখো, যেই না অপরে তাকিয়ে দেখেছে যুধিষ্ঠির মহারাজ দেখছে সেই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী কলি মহারাজ বট গাছের উপর থেকে প্রস্রাব করছে। যুধিষ্ঠির মহারাজ অপরের দিকে তাকিয়ে বলছে, এই এই তো লজ্জা করে, কিছুক্ষণ আগে তোকে ছেড়ে দেওয়া হলো, ভগবান কৃষ্ণ তোকে ছেড়ে দিল আমার কথাতে, আর তুই আমার গায়ে প্রস্রাব করেছিস কোনো ব্যাপার নেই, কিন্তু ভগবানের গায়ে প্রস্রাব করে দিলি এত ছোট, তো লজ্জা করে না? হ্যাঁ তোকে ছেড়ে দেওয়া হলো, বলি মহারাজ তোকে বেঁধে রেখেছিল, আর তুই সেই ভগবানের গায়ে প্রস্রাব করে দিলি, যেই না বলা। কলি তখন ওপর থেকে নিচে নেমে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, যুধিষ্ঠির তোমার ভগবানকে জিজ্ঞাসা করো, আমি অত্যাচার করি, পাপাচার করি, ব্যভিচারী করি, কিন্তু আমাকে অত্যাচারী করলো কে, আমাকে অত্যাচারী করে পৃথিবীতে পাঠালো কে? শাস্ত্রে লেখা আছে সত্য যুগে মানুষ চার ভাগের মধ্যে চার ভাগই সত্য কথা বলবে, ত্রেতা যুগে মানুষ চার ভাগের মধ্যে তিন ভাগ সত্য কথা বলবে, এক ভাগ মিথ্যা কথা বলবে,
দাপর যুগের মানুষ চার ভাগের মধ্যে দুই ভাগ সত্য কথা বলবে, দুই ভাগ মিথ্যা কথা বলবে। আর এই কলি জগতের মানুষ চার ভাগের মধ্যে এক ভাগ মাত্র সত্য কথা বলবে, তিন ভাগ মিথ্যা কথা বলবে। এই যে রীতি নীতি, এটা করলো জিজ্ঞাসা করো তোমার ওই ভগবান। যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু কলি যে এতগুলো কথা বললো কই, কথার উত্তর দাও। তখন ভগবান কৃষ্ণ বলছে, আমি আর কি বলবো বলো। বলে তুমি কিছু বলবে না, ওই কলি এত পাপাচারী অত্যাচারী, আমাদের গায়ে প্রস্রাব করে দিল, এত বড় একটা পাপাচার করলো, তুমি ভগবান কিছু বলছো? কলি তখন বলছে, বলতে পারবে না, তোমার ভগবান তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো। আমি যে অত্যাচারী, আমি যে পাপাচারী, আমি এই কলির জগতের মানুষ পাপাচারী হবে সেই শিক্ষাটা আমি দেব। এই যে আমরা মিথ্যা কথা বলি মা, এত ব্যভিচারী করি, এত অত্যাচার করি, এই শিক্ষাগুলো পেলাম কোথা থেকে? ওই কলির কাছে। তাই কলি সেই দিনে ভগবানের চরণে দাঁড়িয়ে অঝরে নয়নে কানতে কানতে বলছে, তুমি তো ভগবান, তুমি তো ভগবান, তাই তুমি যদি ভগবানই হবে তাহলে আমাকে এইভাবে জন্ম দিলে কেন? তাই আমি যখন চারিদিকে খুঁজে বেড়াই সেই আমার ভগবান, আমি যেহেতু অত্যাচারী পাপাচারী, আমি যেখানে যাই ভগবান সেখান থেকে দূরে সরে যায়, তাহলে আমি কি শিখি, আমি কি বুঝি এই বিশ্ব সংসার মাঝে? যেখানেই আমি ভগবানের নাম করতে চাই, আমি আমি বাধা প্রাপ্ত হই, কারণ আমি হলাম কলি, আমি পাপাচারী অত্যাচারী। যেখানে পাপ হয়, যেখানে অপরাধ হয়, সেখানে ভগবান আসে। তাই আমি ভগবানকে উদ্দেশ্য করে মাঝে মাঝে বলি, ওহে ভগবান, এই বিশ্ব প্রকৃত জগতে সর্বত্রই তোমার লীলা, এই বিশ্ব প্রকৃত জগতে সর্বত্রই তোমার খেলা, যেখানে চাই সেখানে তুমি। তাই আমার কি বলতে ইচ্ছে করে জানো, বলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো, প্রলয় তব পুতুল খেলা নীরজনে প্রভু, নীরজনে এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছো গড়িছো নীতি
হ্যালো না তব রাশি রাশি তারকা বিশ্বাসী হল না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকা রবি শশী হেলো না তব হে উদাসী পড়িয়াছে পায়ের কাছে রাশি রাশি তারকা রবি শশী হেলো না তব আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদা সুখে দুঃখে নিত্য তুমি হে উদা সুখে দুঃখে অবিকা তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলছ এ বিশ্বরে বিরাট শিশু অনমনে খেলছ এ বিশ্বরে বিরাট শিশু অনমনে আমি ভগবান আমি তোমাকে সেইভাবে তোমার ব্যবস্থা করতে পারিনি ঠিক আছে আমি চললাম তাই ভগবান কি করলেন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যখনই রাজ্যে ফিরছেন যখনই ভগবান চলে গেলেন অত্যাচারী পাপাচারী কলি মহারাজ কি করছে লক্ষ্য করো একটা বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে এই তত্ত্বটার মানে কি হলো একটা বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে আর তাকে একের পর এক কষাঘাত করছে কে না কলি তখন রাজত্ব কার রাজত্ব চলছে তখন মহারাজ পরীক্ষিতের রাজত্ব চলছে যখন এক পায়ে একটা বৃষ দাঁড়িয়ে আছে তাকে যখন কষাঘাত করছে কলি
জানতে পারল মহারাজ পরীক্ষিত ছুটে এসে কলিকে চিৎকার করে বলে উঠল স্তব্ধ শোনো আমি হলাম মহারাজ পরীক্ষিত আমার রাজ্যে এত বড় অত্যাচার পাপাচার ব্যভিচার আমি মেনে নেব না এই যে বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে কথাটার মানে কি বলছে এই যে একটু আগে বলে গেলাম এটা হলো কলিযুগ যেখানে চার ভাগের মধ্যে এক ভাগ মাত্র সত্য তিন ভাগ মিথ্যা আর ওই এক ভাগ সত্য যে সত্যি কথা বলবে তারও পার পাবে না তার ভালো হবে তাহলে কলিযুগে বাঁচতে গেলে মিথ্যার আশ্রয় নিতেই হবে তাই চার ভাগের মধ্যে এক ভাগ সত্য আর সেই সত্য পথে যে দাঁড়িয়ে আছে তাকেই আঘাত করছে এই জন্য শাস্ত্রে বলছে এক পায়ে একটি বৃষ দাঁড়িয়ে আছে তাকেই কলি আঘাত করছে দেখবেন আপনি সত্য কথা বলবেন আপনি উপকার পাবেন বিশেষত এই কলিযুগের ধর্ম এটাই আপনি মিথ্যার আশ্রয় নিন আপনি গায়ের জোর দেখান আপনি অত্যাচার করুন পাপাচার করুন আপনার জয় জয় কিন্তু কতদিন বাবা সত্যের জয় একদিন হবে যারা পাপাচার অত্যাচার ব্যভিচার তারা অল্প দিনের মধ্যে দেখবেন হাজার হাজার টাকা রোজগার হবে লাখ লাখ টাকা রোজগার হবে বিষয় সম্পত্তি হবে কিন্তু পাঁচ বছর দশ বছর তারপরে কখন যে সম্পত্তি চলে যাবে কখন যে অর্থ চলে যাবে কখন যে বিষয় চলে যাবে আপনি ঘুণাক্ষরে বুঝতে পারবেন কিন্তু সৎ পথে থেকে আপনি যতটুকু উপার্জন করবেন সেই উপার্জনের অর্থ নিয়ে যে বিষয়টা কিনবেন সেই বিষয়টা যখন যাবে না আপনাকে বলে যাবে তাই বৃষকে যখনই আঘাত করছে মানে সত্যকে যখন আঘাত করছে কষাঘাত করছে কলি থাকতে পারল না মহারাজ পরীক্ষিত হুঙ্কার গর্জন করে বলে উঠল আমার রাজ্যে এমন দুরাবৃত্তি চলবে না আমি তোমাকে হত্যা করব যেই না বলা অমনি কলি কি করলো সেই পূর্বের মতো ভাব সৃষ্টি করলো যেখানে ওই বাধা ছিল যেরকম একটা ভাব দেখাচ্ছিল সেই রকম একটা ভাব দেখাচ্ছিল মায়া হয়ে গেল কার মহারাজ পরীক্ষিতের শোনো আমার রাজ্য যতদিন চলবে আমি হলাম মহারাজ পরীক্ষিত আমি তোমাকে আদেশ দিলাম তুমি হলে কলি তুমি অত্যাচারী তুমি পাপাচারী তুমি ব্যভিচারী তাই এই বাস্তব জগতে তোমাকে আমি পাঁচটা জায়গায় স্থান দিলাম এই পাঁচ জায়গা ছাড়া তুমি কখনো কোনোদিন কোথাও তোমার কর্ম করবে না কলি তখন করজোড়ে বলছে মহারাজ ওই পাঁচটা জায়গা কোথায় 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 কলি থাকবে মানে এই যে বললাম না কলির ধর্ম তাহলে কলির স্থান কোথায় এইটা নির্ধারণ করে দিল কে না মহারাজ পরীক্ষিত শোনো আগত কলিযুগে মানুষ হরির নাম আশ্রয় করবে যেখানে সত্য যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো হাজার হাজার বছর ধরে তপ জপ করতে হতো তবেই ভগবান লাভ হতো ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো সেখানে যাগযজ্ঞ করতে হতো দ্বাপর যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো উপাসনা করতে হতো কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়া অতি অতি সহজ যেখানে একশো কুড়ি বছর মানুষের আয়ু আর একশো কুড়ি বছরের মধ্যে তো হাজার হাজার বছর তপস্যা করা যাবে না তাহলে ভগবানকে পেতে গেলে কেবলমাত্র হরির নামের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে আর তোমাকে যে পাঁচটা জায়গায় স্থান দিলাম সেই পাঁচটা জায়গায় মন দিয়ে শোনো এই পাঁচ জায়গা ব্যতি রেখে তুমি অন্য কোথাও প্রবেশ করতে পারবে না বিশেষত কোন ধর্মানুষ্ঠানে তোমার প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ দেখবেন এই ধরুন আপনাদের এখানে বলে নয়
সারা পশ্চিম বাংলায় যত জায়গায় হরিবাসর চলে, হ্যাঁ কোন জায়গায় দেখেছেন যে হরিবাসর চলছে অথচ গন্ডগোল হয়ে বা মারামারি হয়ে গান চলাকালীন গান বন্ধ হয়ে গেছে? কিন্তু অনেক জায়গায় প্রমাণ আছে ফাংশন হতে হতে গন্ডগোল হয়ে মারামারি হয়ে ফাংশন বন্ধ। যাত্রা সেখানেও মারামারি হয়ে যাত্রা বন্ধ, কিন্তু ধর্মানুষ্ঠানে তোমার প্রবেশ নিষেধ। এই যে প্রবেশ নিষেধ করে দিল মহারাজ পরীক্ষিত, বললো ঠিক আছে ধর্মানুষ্ঠানে আমি যাব না, কিন্তু ওই ধর্মানুষ্ঠানে যদি কোন জায়গায় এতটুকু ফাঁক পাই আমি কিন্তু প্রবেশ করে যাব, আমি কিন্তু গন্ডগোল পাকিয়ে দেব। আজকালকার হরিবাসর গুলো চলে অনেক জায়গায় কলি চেষ্টা করে এই ধর্মানুষ্ঠানে প্রবেশ করবার জন্য, সে শুধু ফাঁক খোঁজে, রাস্তা খোঁজে কিভাবে আমি প্রবেশ করব, কিন্তু সেই ফাঁকটা দিলে হবে না বাবা, সেই জায়গাটা দিলে হবে না। তাহলে হরি বাসরের মধ্যে হরি নামের মধ্যে কলির প্রবেশ ঘটে যাবে, অপরাধে লিপ্ত হব আমরা। শোনো তোমাকে যে পাঁচটা জায়গা দিলাম, শোনো পাঁচটা জায়গার মধ্যে ভালো করে কান দিয়ে শুনে রাখো, সেই পাঁচটা জায়গায় কোথায় কোথায়? প্রথমেই বললেন নারী তাস পাশা সুরা হেম, এই পাঁচ জায়গায় কলির একেবারে বিরাট দাপাদাপি। তাস খেলা, তাস খেলার মধ্যে কলির প্রবেশ। বড় ভাই বুঝিয়ে বলে দিই, বড় ভাই ছোট ভাইকে বলছে না ভাই মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি যা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে যা। ভাই তখন টাকাটা নিয়ে মায়ের জন্য খুব শরীর খারাপ মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছে, রাস্তায় যেতে যেতে দেখছে তাস খেলা চলছে, তাস খেলা চলছে, ভাইয়ের তাসের নেশা। তো দেখতে দেখতে পাশে বসে দেখতে দেখতে কি হলো, বসে গেল, তাস খেলা শুরু হয়ে গেল। বড় ভাই অনেকক্ষণ হয়ে গেল, বড় ভাই চিন্তা করছে, তাই তো ছোট ভাইকে যে ওষুধ কিনতে পাঠালাম মায়ের জন্য, মা যে মরণাপন্ন, তাই ছুটতে ছুটতে যাচ্ছে, দেখছে রাস্তার পাশে ওই রকে বসে তাস খেলছে। হরি হরি কলি তো তোমাকে বাধা দেবে বলেছে না, তাস ওখানেই কলি, আর ওখানে যদি একবার মনোনিবেশ হয় তোমার সংসারে অকল্যাণ অমঙ্গল হবেই হবে। ঠিক তদ্রূপ হলো, তাস খেলা শুরু হলো, বড় ভাই এসে দেখছে আরে হ্যারে হ্যারে নকুল, তোকে যে ওষুধ কিনতে পাঠালাম তুই এখানে বসে তাস খেলছি। তাস খেলতে খেলতে তখনই বলছে তুমি যাও না যাচ্ছি, আর 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 এক এক বলে আরে মায়ের খুব শরীর খারাপ মা মরণাপন্ন, বলে তুমি যাও না যাচ্ছ। বড় ভাই বলছে ভাই মা মরণাপন্ন নয়, মা যে মারা গেছে চ, মা মারা যাবার কথা শুনেও তাসের নেশা। ছোট ভাই তখন বড় ভাইকে বলছে দাদা তুমি কাঠ কাটো না যাচ্ছ। তাহলে বুঝে দেখুন তাসের কি নেশা, নেশাটা তো নয়। ওখানে মহারাজ পরীক্ষিত বলেই দিয়েছেন ওই তাসের মধ্যে কলির প্রবেশ হবে, আর ওই তাসের মধ্যে যারা মনোনিবেশ করবে তাদের ইহকাল নয় আর পরকাল নয়। দ্বিতীয় স্থান দিল কোথায়? দ্বিতীয় স্থান দিল পাশা, মানে সেটা এখন পরিবর্তন হয়ে গেছে কলিযুগে, এখন তো আর দাপর যুগ নেই, পাশা খেলা, সেই পাশা খেলা পরিবর্তন হয়ে কি হলো, সেটা হলো পাশার আর এক নাম জুয়া, জুয়া খেলা। বলছে যেখানে জুয়া খেলা চলবে কলি তুমি সেখানেই তোমার স্থান হবে, কলির প্রবেশ ঘটে গেল। দেখবেন আপনাদের একটু বলে রাখি মা, যেখানে যেখানে জুয়া খেলা চলে মায়েদের বলা বেকার, মায়েরা যায় না, আমার বাবারা যায় ভাইরা যায় ইত্যাদি প্রভৃতি দাদারাও যায়,
যদি তা মানে জুয়া খেলা যেখানে চলে আপনি তার পাশ দিয়ে চলে যাবেন কখনো তাকিয়ে দেখবেন একবার যদি দেখতে থাকেন যখন দেখবেন বাবা এত টাকা রোজগার 10 টাকা দিয়ে হাজার হাজার টাকা এই যে নেশা জন্মে গেল বাড়ির কথা ভুলে যাবেন তবে আমি 10 টাকা দিই এই যে 10 টাকা দেওয়া শুরু হলো শুরু হতে হতে যখন নেশায় পরিপূর্ণ হয়ে গেল আপনার ভিটে মাটি সব চাটি হয়ে যাবে তৃতীয় স্থান দিল তৃতীয় স্থান কোথায় দিল নারী নারী বলছে অবৈধ নারী অবৈধ নারীর সঙ্গ এখানেও কলির প্রবেশ যারা যারা দেখবেন অবৈধ নারী সম্পর্ক সঙ্গ করেছেন তাদের সংসারের অবস্থাটা দেখবেন কলি শুধু রাস্তা খোঁজে কিভাবে আমি প্রবেশ করব এই অবৈধ নারী এখান থেকে প্রত্যেকটা পুরুষ জাতিকে একটু চিন্তা ভাবনা করতে হবে এখানে কলির প্রবেশ আছে সর্ব সর্বদা এখানে কলির প্রবেশ ঘটবে সেই অবৈধ নারী সঙ্গ থেকে বিরত থাকতে হবে চতুর্থ স্থান দিল কোথায় সুরা সুরা মানে বেশ মজার জায়গা এখন আবার আগেকার দিনে ছিল না এখন হরি নামে ঢুকে গেছে কোথায় তোমার ঘর সুরা মানে মদ দেখবেন আপনি দুধের ব্যবসা করবেন আস্তে আপনি দুধের ব্যবসা করবেন বেশ বড় করে বিজ্ঞাপন দিতে হবে হ্যাঁ ভালো ভালো আর্টিস্টকে দিয়ে বিজ্ঞাপন দেবেন তবে যদি আপনার ব্যবসাটা চলে ভালো দোকান ঘর বানাতে হবে কারখানা তৈরি করতে হবে কিন্তু এই সুরা এমন একটা বস্তু এই ব্যবসায় কোনো বিজ্ঞাপন লাগে না কোনো কারখানা তৈরি করতে লাগে না আপনি জঙ্গলের মাঝে একটা হ্যারিকেন নিয়ে বসে থাকবেন মানুষ লাইন দিয়ে যাবে কারণ যারা সুরা পান করে যারা মদ্য পাই যাদের মধ্যে কলির প্রবেশ ঘটে গেছে কলি তো তাদের নিয়ে যাবে জঙ্গলের মাঝে একটা লম্ফ নিয়ে বসে আছে নেই আলো নেই দোকান নেই কিছু ওইখানে বসে আছে লাইন দিয়ে যাবে হরি হরি এই সুরার মধ্যে কলির প্রবেশ যারা মদ্যপায়ী হবে দেখবেন অনেকে অবশ্য সৎ করে খায় তাদের কোনো ব্যাপার তাহলে সুরার মধ্যে প্রবেশ কলি তাহলে কলির চার জায়গা স্থান পেয়ে গেল বাকি থাকলো কি এবার আমার মায়েদের জন্য রাধে এবার আমার মায়েদের জন্য লাস্ট অর্থাৎ শেষ জায়গাটা কোথায় না বলে দিল ওহে কলি এই কলিযুগে তোমার পঞ্চম স্থান আমি বেছে দিলাম নির্ধারণ করে দিলাম এই পঞ্চম স্থানটি হলো হেম 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 মানে কি হেম মানে মানে কি জানে হেম মানে সোনা স্বর্ণ দেখবেন যে মায়ের অঙ্গে যত বেশি সোনার দানা গহনা থাকবে তার একটু অহংকার হবে আর অহংকার মানে কলির প্রবেশ অহংকার মানে কলির প্রবেশ মায়ের অঙ্গে স্বর্ণ অলংকার যেগুলো প্রয়োজন প্রয়োজন ছাড়া প্রয়োজন ব্যতি রেখে অতিরিক্ত যদি আপনি সোনা ব্যবহার করেন পরীক্ষিত বলে দিলেন তোমার প্রবেশ ঘটবে ওইখানে তোমার স্থান হবে ওইখানে তাহলে স্বর্ণ থেকে হেম থেকে স্বর্ণ অলংকার থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন তো বলি এই চৈতন্য মহাপ্রভু কি রাধে আর একটু জোরে তো বলি এই চৈতন্য মহাপ্রভু কি হাতটা উঠেছে আর বন্ধ হবে না চলুন দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম পূর্বে রে তোর সকল মনস্কাম
আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হবি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে হাত তুলে বলে কৃষ্ণ নাম সাধারে মন আজ দুহাত তুলে বলে কৃষ্ণ নাম হবে বৃন্দাবন আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে যত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে যত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে ওই শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম ভজর মন হরে কৃষ্ণ নাম শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম ভজর মন হরে কৃষ্ণ নাম ওই শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম ভজরে মন হরে কৃষ্ণ নাম শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম ভজরে মন হরে কৃষ্ণ নাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন আর একটা তোমার ব্যবহার হবে তোমাকে বলে দিই কলিকে বলছে আর কলি সেটাই করছে দেখবেন একদিন ওই আমাদের দেবর্ষি নারদ চলেছে মর্তধাম সেটা নিজে চোখে দেখলে কি দেখছেন দেখুন এক বিশাল চেহারা কাঁধে একজন সুন্দরী রমণী বসে আছে আর একটা বৃদ্ধ মহিলা গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে নারদ তখন দেখছে তাই তো কি ব্যাপার একটা বৃদ্ধ মহিলাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর একটা সুন্দরী মহিলা তাকে কাঁধে বসিয়ে আদর করে যত্ন করে নিয়ে যাচ্ছে এই দাঁড়াও এই এদিকে এদিকে এসো তোমার তোমার আচরণটা তো ভালো লাগলো না যাকে কাঁধে করার কথা তাকে তুমি দড়ি বেঁধেছো টানতে টানতে নিয়ে যাচ্ছ আর যাকে সঙ্গে নিয়ে যাবার কথা মানে হেঁটে নিয়ে যাবার কথা তাকে তুমি কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছ তুমি কে যেই না বলেছে তুমি কে ওই বিশাল চেহারা লোক মানুষটা বলে উঠলো আমি হলাম সেই অত্যাচারী পাপাচারী মহারাজ কলি তুমি তাহলে সেই অত্যাচারী কলি তাহলে বলো তুমি যাকে কাঁধে বসিয়েছো আদর করে যত্ন করে নিয়ে যাচ্ছ এটিকে কলি তখন বলছে এটি হলো আমার অর্ধাঙ্গিনী সহধর্মিণী অর্ধাঙ্গিনী সহধর্মী মানে তোমার স্ত্রী বলছে হ্যাঁ এটি হলো আমার স্ত্রী স্ত্রী কাকে বলে বলছে যাকে বিবাহ করলাম সাত পাকে বন্ধনে অগ্নি নারায়ণ সাক্ষী করে যাকে বিবাহ করলাম তাকে বলবো স্ত্রী আর সহধর্মিনী কাকে বলে স্ত্রীকে সহধর্মিনী বলা যায় স্ত্রী মানে কি সহধর্মিনী হয় না সব স্ত্রী কিন্তু সহধর্মিনী হবার যোগ্য নয় বলছে স্বামীর সধর্মে যে স্ত্রী পূর্ণভাবে মতি থাকবে তিনি হবেন একমাত্র সহধর্মিনী
যদি কোন স্ত্রী স্বামীকে বলে শোনো এই 2000 টাকা রোজগারে সংসার চলে না বুঝলে তাহলে 2000 টাকা রোজগার কারা করে 4000 টাকা রোজগার কারা করে যারা সৎ পথে থাকে আর অসৎ পথে রোজগারটা একটু বেশি হয় স্ত্রী যদি বলে স্বামী এই 2000 টাকা সংসার চলে না তুমি আর একটু বেশি করে ইনকাম করো রোজগার করো তা না হলে আমি তোমাকে ছেড়ে পরিত্যাগ করে চলে যাব তাহলে তাকে কি করতে হবে সৎ পথ ছেড়ে দিতে হবে অসৎ পথ অবলম্বন করতে হবে বলে করো আমার সব টাকা দরকার নেই তুমি সৎ পথে রোজগার করবে নাকি অসৎ পথে রোজগার করবে এটা আমার জানার দরকার নেই আমার টাকার দরকার তাই কি হলো সেই স্ত্রীকে স্ত্রী বলা যাবে কিন্তু সহধর্মিনী কখনো বলা যাবে না আর যদি কোনো স্ত্রী স্বামীকে বলে স্বামী তোমার এই 2000 টাকা আমার কাছে স্বর্গ সমান বুঝলে তোমার এই 2000 টাকা রোজগারে আমি বড় খুশি আমি তোমার কাছে করুণা করলাম তোমার কাছে প্রার্থনা করলাম জীবনে কোনোদিন যেন অসৎ পথে রোজগার করো না তাতে আমি 3 দিন উপবাসে যাব 7 দিনের মধ্যে 3 দিন উপবাসে থাকব কিন্তু তোমার ওই অসৎ পথে রোজগার আমি গ্রহণ করতে পারব না জানবেন তিনি হলেন একমাত্র সহধর্মিনী এখন এমন স্ত্রী বা এমন সহধর্মিনী পাওয়া খুব দুষ্প্রাপ্য রাধে রাধে সবাই এখন টাকা সবাই এখন অর্থ সবাই এখন বিষয় আমরা যারা ভক্তদের পেয়েছি বাবা হাজার হাজার ভক্তদের পেয়েছি দেখবেন বেশিরভাগ ভক্তদের জীবনীতে আপনারা একটু লক্ষ্য রাখবেন বেশিরভাগ ভক্তদের জীবনীতে পাওয়া যায় তাদের সন্তানাদি ছিল না বা যদিও ছিল সেটা হলো ভগবানের কৃপা স্বামী স্ত্রীর মিলনের ফলে যে সন্তান আসে এটি কিন্তু খুব কম এর জন্য যদি এই বাস্তব জগতে কোন স্বামী স্ত্রীর নিঃসন্তান হয় তাকে আমরা কি বলি যে এর মুখ দেখলে অযাত্রা এ সন্তান সন্ততি পিতা মাতা হতে পারেনি তাই এর মুখ দেখা অযাত্রা মুখ দেখলে অমঙ্গল এটা কিন্তু ভুল ধারণা কেন সন্তান হলো না সেটা আমাদের আপনাদের কারো জানা নেই যারা ভক্ত হয় তারা কৃষ্ণ 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 কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না আমি কৃষ্ণ পেলাম না কই কৃষ্ণ কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম ও তারে পেলাম কোন যার লাগি পাগল হলাম তারে পেলাম গো তারে পেলাম গো আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম গো তারে পেলাম গো যার লাগি পাগল হলাম তারে পেলাম গো তারে পেলাম গো এই যে যখন কোন নিঃসন্তান সন্ততি মানে কিবা পুরুষ কিবা নারী দেখি তাতে আমরা সবাই কি ভাবি যে এ সন্তান সন্ততি পিতামাতা হতে পারেনি তাহলে এর মুখ দেখাও যাত্রা কিন্তু করো জোরে বলে যাচ্ছি মা এরকম যদি আপনাদের গ্রামে কোনোদিন কেউ থেকে থাকে অজান্তে আপনি অপরাধ নেবেন কখনো ভুল ধারণা করবেন না
দেখবেন যারা ভক্ত হয় তারা কৃষ্ণ ছাড়া ভগবান ছাড়া আর কিছু বোঝে না, কিছুই বোঝে না। কেন সন্তান হলো না সেই কারণটা না জেনে কাউকে ছোট করবেন না কখনো। সেই কথাটা প্রমাণ দিয়ে একটু ছোট করে একটা কথা বলি, সন্তান যে কেন হয়নি তার একটা কারণ বলি বাবা। বীরভূম জেলা, বীরভূম জেলা এক ভক্ত চরণ দাসের নাম শুনেছেন আপনারা? ভক্ত চরণ দাস এর জীবনীতে পাওয়া যায়, এই চরণ দাস তার বিবাহিত জীবনে কোনো সন্তান সন্ততি হয়নি, রাধে রাধে। তাই বলে এই নয় যে ইনি ছিলেন নিঃসন্তান, এর মুখ দেখা অযাত্রা, এর মুখ দেখা পাপ, এটা কিন্তু ভুল ধারণা। তো চরণ দাস একেবারে ছোটবেলায় 5 বছর যখন বয়স, এই চরণ দাস দৈনিক বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই মাঠে গিয়ে 2টি বাহুতোলন করে ভক্তদের সঙ্গে করে হরি খেলা খেলে। চরণ দাসের পিতা মনে মনে ভাবছে আমার একমাত্র সন্তান যদি এইভাবে হরি নাম করে, ওর যখন 16 বছর বয়স হবে, পূর্ণ যুবক হবে, তাহলে সংসার ত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। তাই সন্তানকে সংসারে বাঁধতে গেলে কি করতে হবে? এক একটা বিবাহ দিতে হবে। দেখবেন সন্তান সন্ততি যখন একটু অন্যমনস্ক থাকে, তাকে সংসারে বাঁধার জন্য পিতামাতা কি করে? তাকে বিবাহ দেয় যে ছেলে সংসারে মতি হবে। তো মাত্র 12 বছর বয়সে চরণ দাসকে সংসারে বাঁধার জন্য চরণ দাসের পিতা চরণ দাসকে বিবাহ দিয়ে দিলেন। আর ওই চরণ দাস 12 বছর যখন তার স্ত্রী, তার বয়স কত? তার বয়স তখন মাত্র 7 বছর। আগেকার দিনের নিয়ম ছিল না ছোট বয়সে বিবাহ। তো এই ছোট বয়সে বিবাহ দেবার পর তখন নিয়ম ছিল ছেলে চলে যেত ছেলের বাবার বাড়ি, আর মেয়ে চলে যেত মেয়ের বাবার বাড়ি। আবার এরা যখন পূর্ণ বয়স্ক হতো, প্রাপ্ত বয়স্ক হতো, এদের পুনরায় মিলন করিয়ে দেওয়া হতো। ঠিক তদ্রূপ 12 বছর বয়সী চরণ দাস বিবাহ দিল, স্ত্রীর বয়স কত? 7। চরণ দাস চলে গেল চরণ দাসের বাবার বাড়ি, আর চরণ দাসের স্ত্রী সে চলে গেল তার বাবার বাড়ি। দিন যায় রাত্রি যায়, চরণ দাসের বাবা ভাবলো আমার ছেলে বিবাহ দিলাম সুন্দরী রমণী, এর যখন 21 বছর বয়স পূর্ণ হবে আবার এদের দুজনকে একত্রিত করা হবে, তার ছেলে আমার সংসার বন্ধনে আবদ্ধ হবে, বাইরে যাবে না, হরি নাম ছেড়ে দেবে, গৃহত্যাগী হবে না, সন্ন্যাসী হবে না। দেখতে দেখতে যখন চরণ দাসের বয়স হলো মাত্র 21 বছর, একদিন চরণ দাসের পিতা চরণ দাসকে ডেকে বলছে, বাবা চরণ, হ্যাঁ বাবা শোনো, মনে আছে তোমার যখন 12 বছর বয়স আমরা সবাই তোমার বিবাহ দিয়েছিলাম? বলে হ্যাঁ বাবা মনে আছে। তবে ওই সময় আমার স্ত্রী কেমন দেখতে ছিল আর আজ সে কেমন দেখতে হয়েছে আমি তো চিনতে পারবো না। বলে আমি তোমাকে ঠিকানা দিয়ে দেবো, শোনো আজ তোমার 21 বছর বয়স পূর্ণ হয়েছে, যাও তোমার স্ত্রীকে ঘরে আনো আর মন দিয়ে সংসার করো, যাও। তো যেই না পিতা বলল, পিতার আদেশ শিরোধার্য করে একদিন মধ্যাহ্নকালে দুপুর বেলা বেরিয়েছে স্ত্রীকে আনার জন্য। যাকে রাস্তায় দেখা হয় তাকেই বলে, বাবা শুনছো, বাবা শুনছো। দেখবেন আগেকার দিনে বাবা বলে ডাকত, নিজের জন্মদাতা বাবাকে ছাড়াও যাকে দেখতো বাবা, আর রাস্তাঘাটে কোন মহিলাকে দেখলেই মা। এই যে ভাষা, এর একটা তাৎপর্য আছে। এখনকার দিনে আর এসব নেই। আমি যদি একটা রাস্তার কোনো অপরিচিত ব্যক্তিকে বাবা বলে ডাকি, অসুবিধা কোথায়? যদি অপরিচিত কোন একজন মহিলাকে মা বলে ডাকি, অসুবিধা কোথায়? বরং উপকার। আমি যতই অপরাধ করি না কেন, যদি কাউকে একবার বাবা বলে ডাকি না, মনটা গলে জল হয়ে যায়। অপরিচিত কোন মহিলাকে যদি আমি একবার মা বলে ডাকি, দেখবেন ওই মহিলা অন্তরটা গলে জল হয়ে যায়।
তাই চরণদাস যাকে দেখতো তাকে ডেকে জিজ্ঞাসা করছে, বলি বাবা শুনছো, অমুক লোকের বাড়িটা যাব কত দূর? বলে একটু এগিয়ে যাও। চলেছে প্রখর রৌদ্র, দুপুর বেলা, মধ্যাহ্ন কাল। আরেকটু এগিয়ে গিয়ে দেখছে, বলে ও মা শুনছো? বলে হ্যাঁ বাবা। বলে অমুক লোকের বাড়িটা যাব কত দূর? বলে আরেকটু এগিয়ে যাও। চলেছে যেতে যেতে হঠাৎ দেখলো একটা পথের পাশে একটা পুকুর ঘাটে এক সুন্দরী রমণী স্নান করছে। এবার মজার বিষয়টা দেখুন, স্নান করছে তো পুকুরের অপর প্রান্তে ওই রাস্তা থেকে উচ্চ স্বরে চরণদাস বলে উঠল, বলে ও মা শুনছো? যেই নাম মা বলে ডেকে উঠল ওই সুন্দরী রমণী স্নান করতে করতে হঠাৎ বলে উঠল, হ্যাঁ বাবা। বুঝে দেখো যা সর্বনাশ হবার হয়ে, যেই না বলেছে মা শুনছো, পুকুর ঘাট থেকে ওই রমণী বলে উঠল, হ্যাঁ বাবা। বলে অমুক লোকের বাড়িটা যাব কত দূর? বলে আপনি একটু দাঁড়ান, অপেক্ষা করুন, আমি স্নান করে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সুন্দরী রমণী স্নান টান করে বলছে, আসুন আমার পিছনে পিছনে আসুন। তো চলেছে, কিছু যাবার পর ওই সুন্দরী রমণী চরণদাসকে বলছে, আপনি একটু এখানে দাঁড়ান, আমি ভেতর ঘর থেকে ডেকে দিচ্ছি যাকে আপনি খুঁজছেন। তো ভেতর ঘরে চলে গিয়ে বলছে, বলে বাবা বাইরে যাও, দরজায় তোমার জন্য কি জানা অপেক্ষা করছে, যাও দেখা করো। তো শ্বশুর মহাশয় দরজাটি খুলেছে আর যেই না বদনখানা দেখেছে, বলে আরে বাবা জীবন ভেতরে এসো, ভেতর ঘরে নিয়ে গেল। ভেতর ঘরে নিয়ে গিয়ে বসবার জায়গা দিল, আসন দিল। শ্বশুর মহাশয় বলছে, বাবা আজ তোমার 21 বছর বয়স পূর্ণ হয়েছে, আমার মেয়েকে তুমি সঙ্গে নিয়ে যাবে, মন দিয়ে সংসার করো। খুকি এদিকে এদিকে একবার আয় মা, এই দেখ চিনতে পারছিস, এই হলো তোর পরম পূজনীয় স্বামী দেবতা। যেই না বলা অমনি অমনি চরণদাস নয়ন দুখানা ছল ছল করে বলে উঠলো, বাবা কে আমার স্ত্রী? এ আমার স্ত্রী হতে যাবে কেন? কিছুক্ষণ আগে পুকুর ঘাটে এই রমণীকে আমি যে মা বলে সম্বোধন করেছি, মা বলে ডেকেছি, একে তো আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। অন্য প্রান্তে স্ত্রী সুনিধি ক্রন্দন করতে করতে বলে উঠলো, বাবা কে আমার স্বামী? এ তো আমার স্বামী হতে পারে না, কারণ কিছুক্ষণ আগে ওই পুকুর ঘাটে এই মহামান্য ব্যক্তিকে আমি যে বাবা বলে ডেকেছি। শ্বশুর মহাশয়ের মাথায় পড়ে গেল কি সর্বনাশ। গ্রামের সবাই সাক্ষী আছে, অগ্নিনারায়ণ সাক্ষী করে আমরা তোমাদের বিবাহ দিয়েছিলাম, এখন উপায় কি হবে? দেখুন বাবা, যে বুদ্ধিমান, যে ভক্ত হবে, যার অন্তরে কৃষ্ণ প্রেম থাকবে, সে নিমেষের মধ্যে সমস্যার সমাধান করে যাবে। তাই চরণদাস শ্বশুরালয়ে দাঁড়িয়ে শ্বশুর মহাশয়কে উদ্দেশ্য করে বলছে, বাবা দুঃখ করবেন না, আমি স্বীকার করছি আমি ওকে বিবাহ করেছিলাম, ও আমার স্ত্রী, ও স্বীকার করতে বাধ্য হবে যে আমি ওকে বিবাহ করেছি, আমি ওর স্বামী। কিন্তু বিবাহ যখন করেছে ওকে নিয়ে তো আমাকে সংসার করতেই হবে, কারণ সমাজ আমাকে আমাকে তো ছেড়ে কথা বলবে না, সমাজ আমাকে ছাড়বে না। তাই বিবাহ যখন করেছে ওকে নিয়ে আমি সংসার করব, ওকে নিয়ে আমি ঘর বাঁধব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমি যখন বিবাহ করেছি আজই আমি ওকে সঙ্গে নিয়ে আমার ঘরে যাব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? যতদিন জীবিত থাকব ততদিন ওকে আমার মায়ের মতো হয়ে থাকতে হবে। রাধে রাধে হরে কৃষ্ণ। চিন্তা করুন মা, চরণদাসের জীবনীতে আমরা পেলাম, এই চরণদাসের জীবনীতে চরণদাসের কোনো সন্তান সন্ততি ছিল না, কারণ ওই বিবাহের পর
প্রাপ্তবয়স্ক যখনই শুরু হয়েছিল তখন থেকেই সুনিধিকে নিয়ে সারা জীবনের জন্য একে অপরের পিতা মাতা হয়ে সংসার করতে হয়েছিল। পিতাই গৌর হরি বল হরি বল। তাহলে কলির ধর্ম এই পাঁচটা জায়গা কি কি? তাস, পাশা, সুরা, নারী, হেম, রাধে রাধে, এই পাঁচটা জায়গা আমার মায়েদের বাবাদের একান্ত করে বললাম খুব সাবধান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই ভালো থাকবেন।